আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে দুধ পুলি পিঠা। তো আজকে আমি এই দুধ পুলি পিঠা রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকে অনেকভাবে তৈরি করে, তো আমি যেভাবে সব সময় তৈরি করি এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখি কীভাবে তৈরিটা করতে হয়। দুধ পুলি পিঠার জন্য যে বুগিটা আমি করব, এর জন্য আমি নিয়েছি ফ্রেশ একটা নারকেল কুড়ানো, আর 2 টেবিল চামচ গরুর লিকুইড দুধ, সেটা জাল করা, আর নিয়েছি এখানে 250 গ্রাম খেজুরের গুড় বা বাটালি গুড়, আর নিয়েছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। এখন আমি চলে যাচ্ছি চুলায় বুগিটা করার জন্য। চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর ওই যে ঘিটা নিয়েছিলাম এই ঘিটা দিয়ে দিলাম। ঘিটা একটু গলে এসেছে, এরপর যে আমি দিয়ে দিচ্ছি নারকেল। নারকেলটা দিয়ে ঘিয়ের সাথে একটু মিশিয়ে নিয়েছি, আর এরপর যে চুলার জালটা মিডিয়ামতে রাখতে হবে, না হলে নারকেলটা পুড়ে যেতে পারে, তাহলে বুগিটাই নষ্ট হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি ওই যে দুধটা নিয়েছিলাম 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এটা দিলে ফ্লেভারটাও ভালো আসে আর বুগিটাও খুব সুন্দর মতো হয়। আর দিয়ে দিচ্ছি গুড়, আর দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণ লবণ, 1 চিমটি লবণ দিয়েছি মাত্র আমি। এখন ভালোভাবে একত্র সবগুলো মিশিয়ে আমি বুগিটা তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করার পরে গুড়টা গলে এরকম হয়েছে, আর আমি অল্প কিছু জাল করে নিব 1-1.5 মিনিটের মতো। আর বুগিটা প্রায় হয়ে গেছে, আর তবে আপনারা চাইলে এখানে খেজুরের গুড়ের পরিবর্তে আপনারা এখানে চিনিটাও ইউজ করতে পারবেন। তবে দুধ পুলি পিঠা খেজুরের গুড়টা বানালে সবচেয়ে ভালো ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। বুগিটা আমার হয়ে গেছে, চুলার জাল বন্ধ করে দিয়েছি। আর খেয়াল রাখতে হবে বুগিটা যাতে পোড়া না লাগি যায়, তাহলে কিন্তু এটা স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি 2 কাপ চালের গুঁড়ার জন্য 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি, কারণ এটা আমার ভেজা গুঁড়া। আর যদি এক্ষেত্রে আপনারা শুকনো গুঁড়া ইউজ করেন তাহলে 2 কাপই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। পানিটা সুন্দরভাবে ভালো কেশে গেছে, এখন আমি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এমন পর্যায়ে আটাটা করতে হবে, বেশি পাতলা হবে না বা বেশি শক্ত হবে না, সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আটা দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি, আর চুলার জালটা লোতে রেখে আমি 5 মিনিট জাল করে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আটাটা, এরকমভাবে হাত দিয়ে একটু দেখবো, এরকম সফট একটা ডো হতে হবে। এখন এটা আমি ঢেলে ভালোভাবে মথে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এরকম সফট হয়েছে, যত সফট হবে পিঠাটাও তত ভালো হবে বানাতে। আমি কেটে নিয়েছি, আমি এভাবেই সবগুলো রুটি কেটে নিব, আর এগুলো দিয়ে পিঠা তৈরি করব। সবগুলো রুটি আমি এরকমভাবে কেটে নিয়েছি, এখন আমি পিঠাটা তৈরি করব। আমি এখানে ভিতরের বুগিটা দিয়ে দিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেরকম খান দিয়ে এরকমভাবে চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। এটা এভাবে আমি লাগিয়ে নিয়েছি, এখন আমি ডিজাইন করব। প্রথমে একটা কানি থেকে উঠিয়ে এভাবে এভাবে, খুব সহজ পিঠাটা তৈরি করা। এভাবে এভাবে মুচড়িয়ে মুচড়িয়ে খুবই সহজ পিঠাটা তৈরি করা হয়ে, পিঠাটা এভাবে তৈরি করে নিয়েছি। আমি আরেকটা পিঠা দেখিয়ে দিচ্ছি, আরেকটা নিয়ে নিয়েছি, নিয়ে আমি এখানে নারকেলের বুগিটা দিয়ে দিচ্ছি। এভাবে ঠিক মতো বসিয়ে নিয়ে এভাবে চাপ দিয়ে, এখন আমি আবারও এটা এক কানি থেকে উঠিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ডিজাইন করে নিচ্ছি। ঠিক আছে, আমার তৈরি হয়ে গেল। আমি এরকমভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিব। আরও পিঠা রয়েছে আমার, সবগুলা পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি জালটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পিঠাগুলা। চুলা জালটা মিডিয়ামে রেখে পিঠাগুলা ভেজে নিব।
পিঠাটা আমার ভাজা হয়ে গেছে, আমি আর লালচে করব না, তবে মচমচে করেই ভেজে নিয়েছি। পিঠাটা আমি উঠিয়ে নিয়েছি, এখন আমি শিরাটা করে নিব। যে দুধে আমি পিঠাটা ভিজাব সেই দুধটা আগে জাল করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম 1 কেজি গরুর লিকুইড দুধ। এখন দুধটা আমি জাল করে নিব, আর জাল করে একটু কমিয়ে নিব। পিঠাগুলো আমার ছাঁকা হয়ে গেছে, এখন আমি এক সাইডে রেখে চুলায় চলে আসলাম দুধটা জাল করার জন্য। যে দুধে আমি পিঠাটা ভিজাব সেই দুধটা এখন জাল করে নিচ্ছি। এখানে প্যানে আমি দিয়ে দিলাম 1 কেজি গরুর লিকুইড দুধ। দুধটা আমি এখন ভালো করে জাল করব, আর একটু জাল করে কমিয়ে নিব। দুধটা আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি, আর দুধটা অনেকটাই কমিয়ে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। তবে আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে আপনারা গুড়টাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় চিনিটা দিলে কালারটা সুন্দর থাকে, আবার খেতেও ভালো লাগে। আর আমি গুড় দিয়ে তো ওই যে পিঠার ভিতরের ভুগিটা করেছি, তার জন্য আর গুড় ব্যবহার করলাম না। আপনারা চাইলে এখানে গুড়টাও দিতে পারে, তবে আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন মিষ্টি খান। এখন আমি আরও কিছুক্ষণ জাল করব, আর দিয়ে দিচ্ছি একটা এলাচ। এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে চিমটি পরিমাণ লবণ। লবণটা দিলে মিষ্টিটাতে স্বাদ আরও বেশি লাগে। দুধটা আমি আবারও 3 থেকে 4 মিনিট ভালোভাবে জাল করে নিয়েছি। তবে দুধটা আমার 1 কেজি দুধ নিয়েছিলাম, 1/2 কেজির মতো হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব পিঠাগুলা। পিঠাগুলা ভেজে দিলে বাঙ্গার কোনো ভয় থাকে না, তবে আমি হালকা একটু ভেজে দিয়েছি। এখন আমি পিঠাগুলা দিয়ে দিব, তবে এভাবে হালকা একটু ভেজে দিবেন, তাহলে পিঠা বাঙ্গার আর কোনো ভয় থাকবে না। আর যদি ভাজাটা পছন্দ না করেন তাহলে এভাবেও দিতে পারবেন। এখন আমি এগুলা সবগুলা পিঠা দিয়ে দিব, দিয়ে চুলায় আর 2 থেকে 3 মিনিট জাল করব, তারপরে চুলার জাল বন্ধ করে দিব। সবগুলা পিঠা আমি দিয়ে দিয়েছি, এখন 2-3 মিনিট জাল করে আমি চুলা জালটা বন্ধ করে পরিবেশন করে দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেল আমাদের আজকের দুধ পুলি পিঠা। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা এতক্ষণ আমার সাথে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।